হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেল ফোকাস। তো ফ্রেন্ডস, যারা যারা কলকাতা পুলিশের মেন এক্সাম কোয়ালিফাই করলে, প্রত্যেকে কংগ্রাচুলেশন। আর তোমরা জানো যে তোমাদের পুলিশের ইন্টারভিউর প্রস্তুতির জন্য পার্ট ওয়ান ভিডিও আমরা অলরেডি বানিয়েছি, আর সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে যে যে দাদা পার্ট টু ভিডিওটা কবে আসছে কবে আসছে। তো আজকে আমরা ফাইনালি পার্ট টু ভিডিওটা তোমাদের জন্য প্রোভাইড করছি, ঠিক আছে। পিডিএফটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা অবশ্যই আজকে আমি তোমাদের বলে দেবো যে পিডিএফটা তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। অনেকেই ডিমান্ড ছিল যে পিডিএফটা দাও পিডিএফটা দাও, তো আজ তোমাদেরকে বলে দেবো যে পিডিএফটা তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে। তো তার আগে আমরা আলোচ্য বিষয়টি আলোচনা করি। তো দেখো ফ্রেন্ডস, পুলিশের ইন্টারভিউ প্রস্তুতি পিডিএফ, তোমরা জানো যে এই পিডিএফটাতে কমপ্লিট তোমাদের পুলিশের ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত ডিটেলসের ডাটাগুলো দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা কমপ্লিট তোমাদের সমস্ত ডাটাগুলো পেয়ে যাবে, ঠিক। যেমন দেখো, এর আগে যে সমস্ত পার্ট ওয়ান ভিডিওতে আলোচনা করেছি, ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। 2 নম্বর রয়েছে ইন্টারভিউতে যাওয়ার আগের প্রস্তুতি, 3 নম্বর ইন্টারভিউতে করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর, যে উত্তরগুলো তুমি কীভাবে দেবে যাতে তোমার মানে সেই প্রশ্নগুলো থেকে আর কোনো রিপিট কোশ্চেন না করতে পারে, ঠিক। তারপর হচ্ছে কলকাতা পুলিশের খুঁটিনাটি, একেবারে ডিটেলসটা দিয়েছি তোমাদেরকে যে কলকাতা পুলিশ কবে প্রতিষ্ঠাতা হয়, তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, তার উচ্চ পদস্থ যেটা, ঠিক আছে, উচ্চ পদ সেটা কী হয়েছে, তা আর সেই পদে কে রয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের খুঁটিনাটি সমস্ত তথ্যগুলো তোমাদের দিয়েছি। এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে সমস্ত জেলাগুলো নিয়ে আলোচনা। তো এখানে অবশ্যই যেহেতু তোমরা কলকাতা পুলিশে ইন্টারভিউ দেবে, তো কলকাতা ও হাওড়া ডিস্ট্রিক্টকে আমি নিয়েছি, বাকি জেলাগুলো কিন্তু আমি আপলোড করতে পারি না, কারণ যেহেতু তোমাদের সময় কম রয়েছে আর ভিডিওটা দেওয়া খুবই জরুরি, সেক্ষেত্রে আমি বাকিগুলো টাইপ করতে পারলাম না, ঠিক আছে। আর এগুলো যদি তোমরা ডিমান্ড করো, তোমরা কমেন্ট করো, তাহলে অবশ্যই আমি প্রত্যেকটা যে যে জেলাগুলো থেকে তোমরা কমেন্ট বেশি আসবে, অবশ্যই সেই জেলাগুলোর থেকে আমি মানে সেই জেলাগুলো নিয়ে ডিটেলসে ভিডিওটা তোমাদের দেব, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, দেখি কমেন্ট যদি বেশি আসে তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা দেবো। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পুরো ডিটেলসটা তোমাদের দিয়েছি পিডিএফে, ঠিক। তো পিডিএফে কী কী দেওয়া রয়েছে, তো দেখো, ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, একেবারে কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, মানে কথা বলার ভাব, মুখের ভঙ্গিমা, ঠিক আছে, কী বলে প্রবেশ করবে করবে কী বলে বার হবে, ইন্টারভিউ হলের মধ্যে কী কী করতে হবে কী কী করতে হবে না, সমস্ত কিছু একেবারে ডিটেলসে দেওয়া রয়েছে পিডিএফটার মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ পুরো টাইপ করা পিডিএফ, ঠিক আছে। ইন্টারভিউতে যাওয়ার আগের প্রস্তুতি কীরকম, মানে কীরকমভাবে প্রস্তুতি নিয়ে তুমি ইন্টারভিউতে যাবে, ঠিক, এগুলো সমস্ত আমরা পার্ট ওয়ান ভিডিওতে আলোচনা করেছি। যদি তোমরা পার্ট ওয়ান ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই ফার্স্ট তোমাদের কাজ হবে পার্ট ওয়ান ভিডিওটা দেখা, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও সেটা, ঠিক আছে। আর নিজের ইন্ট্রোডাকশনটা কীভাবে বলবে, নিজের হবিটা কীভাবে বলবে, আর সেখান থেকে কীরকম তোমাদের রিপিট কোশ্চেন করবে, ঠিক। তো এই সমস্তগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, আর সেটার জন্য অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটা তোমরা দেখো, ইন্টারভিউতে কীভাবে ঢুকতে হয়, ঠিক, সমস্ত দেখো ডিটেলসটা দেওয়া রয়েছে পিডিএফটার মধ্যে। তোমরা অবশ্যই পিডিএফটা যারা ডাউনলোড করবে আমি বলে দেবো তোমাদের পিডিএফটা যে তোমরা কীভাবে ডাউনলোড করবে। তো পিডিএফটা ডাউনলোড করার জন্য জাস্ট কিছু করার প্রয়োজন নেই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ঠিক আছে। জাস্ট কিছু টাইপিং করার যে খরচটা সেটা তোমরা একটু পে করবে, ঠিক আছে। পে করার পরে কিন্তু তোমরা পিডিএফটা খুব সহজে ডাউনলোড করতে পারবে। যদি কোনোরকম কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে এই মানে মেল করবে, মেল আইডি তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেই ইমেলে মেল করবে, আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা মেলে রিপ্লাই দেবো। দেখো ইন্টারভিউতে করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো, এগুলোকে এবার সমস্ত তোমাদের যেমন উত্তর তোমরা বলতে হয় ইন্টারভিউতে সমস্তগুলো টাইপ করা রয়েছে, ঠিক আছে। আর যতগুলো প্রশ্ন প্রায় করা হয়েছে আজ অবধি ইন্টারভিউতে সমস্তগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক। আর পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্যগুলো রয়েছে, ঠিক আছে। তো দেখো এরকমভাবে সমস্ত রয়েছে যে পুলিশ সংক্রান্ত যে সমস্ত সম্পূর্ণ নামগুলো হয়, ঠিক আছে, যেমন ডিজিপি, এডিজিপি, আইজিপি, ডিআইজি, এসএসপি, এসপি, এএসপি, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আজকে আমরা যে বিষয়টা পার্ট টু যেটা আলোচনা করব, সেটা এই সমস্তগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এই যে পুলিশ সংক্রান্ত সমস্ত সম্পূর্ণ নামগুলো আলোচনা করেছি, ঠিক। আজকে আমরা পুলিশের র্যাঙ্কগুলো নিয়ে আলোচনা করব, পুলিশের সমস্ত র্যাঙ্ক, নিচের র্যাঙ্কগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। নিচের র্যাঙ্কগুলো মানে এই যে র্যাঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই র্যাঙ্কগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে, কারণ তুমি যেহেতু ডিপার্টমেন্টে এখন নাও মানে নে মানে ডিপার্টমেন্টে এখন জয়েন করো নাই,
সেক্ষেত্রে তোমাদের কিন্তু এর অ্যাঙ্গুলো থেকে অতটা প্রশ্ন করবে না, তোমাকে জাস্ট বেসিক নলেজ যেটা আছে কি না সেটা চেক করার জন্য তোমাকে জাস্ট এই নিচের র্যাঙ্কগুলো থেকে প্রশ্ন করবে। তো দেখো ফ্রেন্ডস, যদি তোমরা দেখো কোনো কনস্টেবলকে, ঠিক আছে, তার কানে দেখবে যে কোনো স্টার বা কোনো কিছু তুমি রিবেন টিবেন, ঠিক আছে, কোনো কিছু দেখতে পাবে না। তো যদি দেখতে পাও না তাহলে সেটা মনে রাখবে কনস্টেবল র্যাঙ্কের, ঠিক আছে। আবার অনেক যেটা র্যাপ হয়, ঠিক আছে, র্যাপিড অ্যাকশন ফোর্স যেগুলো হয় না সেগুলো কিন্তু কনস্টেবল র্যাঙ্কেই হয়, ঠিক। তো র্যাপিড অ্যাকশন ফোর্স যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা কিন্তু বলবে যে সে হচ্ছে কনস্টেবল র্যাঙ্কের। আর দেখো যদি ডবল ডবল রাইট চিহ্নর মতো এরকম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে মনে রাখবে সিনিয়র কনস্টেবল, আর যদি তিনটা থাকে সেক্ষেত্রে মনে রাখবে হেড কনস্টেবল। হ্যাঁ, আর যদি একটা স্টার আর একটা রিবন দেওয়া থাকে তো সেটা এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ঠিক। আর ডবল স্টার আর রিবেন দেওয়া থাকলে সেটা হবে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর, ঠিক। আর তিনটা স্টার আর যদি রিবেনটা দেওয়া থাকে তো মনে রাখবে সেটা ইন্সপেক্টর, ঠিক আছে, আইপি যেটা বলি না আমরা, ইন্সপেক্টর অফ পুলিশ। তো সেটা হচ্ছে তিনটা স্টার আর রিবেন থাকে, ঠিক আছে। আর যদি শুধুমাত্র তিনটে স্টার থাকে, কোনো রিবেনটা দেওয়া থাকে না, সেক্ষেত্রে মনে রাখবে সেটা হবে ডিএসপি অর্থাৎ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক। আর যদি অশোক শুধু উত্তর অশোক স্তম্ভটা দেওয়া থাকে তো মনে রাখবে যে সেটা এএসপি অর্থাৎ এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক। আর যদি একটা অশোক স্তম্ভ আর একটা স্টার দেওয়া থাকে তো সেটা মনে রাখবে এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক। তো নিচের র্যাঙ্কগুলো কিন্তু তোমাদেরকে মাস্ট জানতেই হবে, এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের চান্স যারা রয়েছে সেটা তোমাদের এই যে এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের মানে প্রশ্নগুলো করবে। কারণ যেহেতু তুমি এখনও ডিপার্টমেন্টে জয়েন করো না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই র্যাঙ্কগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, ঠিক। দেখে দেখো ফ্রেন্ডস, কলকাতা পুলিশ সম্পর্কে খুঁটিনাটি তথ্য। তো যারা যারা কলকাতা পুলিশে ইন্টারভিউ দেবে, খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, এগুলো জানা কিন্তু খুবই জরুরি। কারণ যেহেতু তুমি কলকাতা পুলিশে ইন্টারভিউ দিচ্ছ তো ইন্টারভিউতে প্রশ্ন কিন্তু এখান থেকে মাস্ট আসবেই, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, প্রথম হচ্ছে কলকাতা পুলিশের প্রধান হলো আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, তিনি রয়েছেন শ্রী ভিনিত গোয়েল, ঠিক। আর কলকাতা পুলিশে ডিসি রয়েছেন, তো তিনি হচ্ছেন শ্রী রাহুল দে। তো এই ডিসি মানে কি? দেখো ফ্রেন্ডস, এই যে তোমাদের সম্পূর্ণ নামগুলো না এখানে আমি আলোচনা করে দিয়েছিলাম, যেমন আমি আরেকবার বলে দিই, এসসি মানে হচ্ছে হেড কনস্টেবল, সিটি মানে হচ্ছে কনস্টেবল, ডিসি মানে হচ্ছে ডেপুটি কমিশনার, ঠিক। আর জেপিএস যেটা সেটা হচ্ছে জুনিয়র পুলিশ কনস্টেবল, ঠিক। এসপিসি যেটা হচ্ছে সিনিয়র পুলিশ কনস্টেবল, এএসআই সেটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এসআই যেটা সাব ইন্সপেক্টর, পিআই যেটা সেটা পুলিশ ইন্সপেক্টর, ঠিক। এরকমভাবেই দেখো ফ্রেন্ডস, এএসপি অর্থাৎ এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসএসপি অর্থাৎ সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, ডিআইজি অর্থাৎ ডেপুটি জেনারেল অফ পুলিশ, আর আইজিপি সেটা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজিপি যেটা এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, আর ডিজিপি যেটা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক। তো এই যে ফুল সম্পূর্ণ নাম বা ফুল ফর্মগুলো, এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে, ঠিক আছে। তো এই যে ডিসি মানে কলকাতা পুলিশের ডিসি পদে রয়েছেন, তিনি হচ্ছেন শ্রী রাহুল দে। আর কলকাতা পুলিশের মোটো হচ্ছে উইথ ইউ অলওয়েজ, মানে তোমার সাথে সবসময়, ঠিক আছে, উইথ ইউ অলওয়েজ, ঠিক। নেক্সট, কলকাতা পুলিশের যে কলকাতায় মোট থানার সংখ্যা সেটা হচ্ছে 79টা মোট থানা রয়েছে, ঠিক। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত জেলার এসপির নাম। দেখো ফ্রেন্ডস, এই যে এসপির নামগুলো, এগুলো কিন্তু গুগল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর যদি কোনোরকম কোনো ভুল থাকে, ঠিক আছে, তো অবশ্যই তোমরা যে যে জেলাগুলো থেকে বিলংস করো অবশ্যই সেই জেলার এসপির নামটা জেনে নিয়ে যাবে, ঠিক। যেহেতু আমি এগুলো গুগল থেকে নিয়েছি তো ডাটাগুলো পুরনো হতে পারে, একটু তোমরা নিজেরাই চেক করে নেবে, ঠিক। নেক্সট তো নেক্সট ফ্রেন্ডস, আলিপুরের তিনি হচ্ছেন শ্রী রঘুবংশী, ঠিক। আর বীরভূমের হচ্ছে শ্রী রাজনারায়ণ মুখার্জি, কোচবিহারের হচ্ছে শ্রী দ্যুতিমন ভট্টাচার্য, ঠিক। উত্তর দিনাজপুরেরটা আমি গুগলে কিন্তু পেলাম না, হ্যাঁ, দক্ষিণ দিনাজপুরের সেটা হচ্ছে শ্রী রাহুল দে, আর দার্জিলিংয়ের হচ্ছে শ্রী প্রবীণ প্রকাশ, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, হাওড়াতে রয়েছে সোয়াতি বাঙ্গালিয়া, আর জলপাইগুড়িতে রয়েছে দেখো শ্রী কে উমেশ গণপত, ঠিক। আর ঝাড়গ্রামে রয়েছে শ্রী অরিজিৎ সিনহা, মালদাতে রয়েছে প্রদীপ কুমার যাদব, মুর্শিদাবাদ রয়েছে শ্রী সূর্য প্রতাপ যাদব, ঠিক। আর পূর্ব মেদিনীপুরে রয়েছে শ্রী সৌম্যাদীপ ভট্টাচার্য, ঠিক। পশ্চিম মেদিনীপুরে রয়েছে শ্রী ধৃতিমন সরকার, পুরুলিয়ার মধ্যে শ্রী অভিজিৎ ব্যানার্জি, আর কালিম্পংয়ের মধ্যে রয়েছে দেখুন
তিনি হচ্ছেন শ্রী অপরাজিতা রয়, ঠিক আছে। বাঁকুড়ার মধ্যে শ্রী বাসুদেব তেওয়ারি আর নদিয়া জেলার মধ্যে ঈশানী পাল, ঠিক। তো এরা হচ্ছে তোমরা তোমাদের এসপির নাম, বিভিন্ন জেলার এসপির নাম। তো এখান থেকে তোমাদের প্রশ্ন হয়, কারণ এসপি হচ্ছে প্রায় মানে জেলার মধ্যে যে উচ্চ পদস্থ পুলিশ অধিকারী, তিনি হচ্ছে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক। তো এগুলো তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। ডাটাটা হয়তো একটু পুরানো হতে পারে, তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক। নেক্সট ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট যে সমস্তগুলো ওয়ান লাইনের হয় সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, ঠিক। যেমন কাকে কোন কি বলা হয় না বলা হয় সমস্ত কিছু। যেমন দেখো ফ্রেন্ডস, ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার, ঠিক আছে, আর শিলিগুড়িকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট দেখো, কোচবিহার জেলার ভ্যারান্ডা গাছের এন্ডি পোকা চাষ হয়, যা থেকে ক্ষুদ্র রেশম সুতো নির্গত হয়, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু ফার্স্ট কাজ হবে এই পিডিএফটাকে ডাউনলোড করা। ডাউনলোড করার পর অবশ্যই এর প্রিন্ট আউট করাবে, কারণ প্রিন্ট ফর্মে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করা হয়েছে, অবশ্যই প্রিন্ট আউট করাবে। প্রিন্ট আউট করার পর তোমরা পিডিএফটাকে পড়বে, কারণ এখান থেকে তোমাদের বেশিবার ম্যাক্সিমাম চান্স রয়েছে। যেহেতু আমি জেলাগুলো অ্যাড করতে পারি না, জেলাগুলো বাদ দিয়ে বাকি সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, কোচবিহার জেলার ভ্যারান্ডা গাছে এন্ডি পোকা চাষ হয়, যা থেকে ক্ষুদ্র রেশম সুতো নির্গত হয়। নেক্সট, কোচবিহার জেলার রসিক বিলে রয়েছে পাখির অরণ্য, পাখিরালয়, ঠিক। আর এরপর রয়েছে দেখো বালুচৌড়ি শাড়ির জন্য মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ কিন্তু বিখ্যাত, ঠিক আছে। আদিনা মসজিদ মালদাহে অবস্থিত, মেদিনীপুরে আমন ধানের চাষ কিন্তু সর্বাধিক হয়, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, সবং মাদুরে জন্য বিখ্যাত, আর হাওড়া জেলার জগৎ বল্লভপুর তালা নির্মাণের জন্য বিখ্যাত, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, উলুবেড়িয়াতে ব্যাডমিন্টন এর শাটল কর্ক তৈরি করা হয়, ঠিক। আর এরপর দেখো ফ্রেন্ডস, জলপাইগুড়ি জেলার তোরাই অঞ্চলে কিচক উপজাতি বাস করে, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, মালদাহে পশ্চিমবঙ্গের 90% তুঁত গাছের চাষ হয়, আর সুন্দরবনে কাদা জলাভূমিকে বাদা বলা হয়, আর যে অঞ্চলে কিন্তু চাষ করা হয় সেটাকে বলা হয় আবাদা বা অবাদা, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, কাকদ্বীপের অন্তর্গত সাগরদ্বীপে গঙ্গা সাগরের মেলা বসে। হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে অবশ্যই আজকের মানে এই পিডিএফের মধ্যেই দেওয়া রয়েছে হাওড়া আর কলকাতা সম্পর্কে ডিটেলসটা, সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব, ঠিক। আর মিষ্টি জলের মাছ ও ডিম্পোনা উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে, ঠিক। পশ্চিমবঙ্গের সর্বাধিক খনিজ সমৃদ্ধ জেলা পুরুলিয়া জেলা, খুবই বিখ্যাত। নেক্সট ফ্রেন্ডস, পুরুলিয়া জেলার ব্যস্ততম রেলওয়ে স্টেশন হলো আদ্রা রেলওয়ে স্টেশন, ঠিক আছে। আর নেক্সট, ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা পুরুলিয়া জেলা, ঠিক আছে। ঝালদা মানবাজার ও রঘুনাথপুর লাক্ষা উৎপাদনের জন্য বিখ্যাত। রানীগঞ্জ কয়লা খনি থেকে ভারতের প্রথম কয়লা উৎপাদন করা হয়, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, তরাই অঞ্চলে গরুমারা অভয়ারণ্য অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। যতগুলো পয়েন্ট বলছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ওয়ান লাইনের যে পয়েন্টগুলো হয় যেগুলো থেকে কোশ্চেন করা হয় সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক। নেক্সট, কোচবিহার তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম স্থানে রয়েছে, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, স্থানীয় আদিবাসীরা তরাই অঞ্চলকে মরাং বলে। নেক্সট হচ্ছে, হলদিয়াতে তেল শোধনাগার শিল্প অবস্থিত। এরপর হচ্ছে, হুগলি সাহাগঞ্জ রবার শিল্পের জন্য বিখ্যাত। আহমেদপুরে চিনির কল রয়েছে, ঠিক আছে। দার্জিলিং শহর দার্জিলিং লেবং শৈলশিরায় অবস্থিত, ঠিক। দুর্গাপুর সার উৎপাদন কেন্দ্র রয়েছে দুর্গাপুরে, আর বার্নপুরে রেলওয়ে ওয়াগন নির্মাণ শিল্প অবস্থিত। কুলটিতে পাইপ নির্মাণ শিল্প অবস্থিত। মালদাহে রয়েছে রেশম কীটের চাষ করা হয়, ঠিক। নেক্সট হচ্ছে, পুরুলিয়া সাঁওতালডিতে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গে 62.4% জমিতে কৃষিকাজ করা হয়। ধান উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম স্থানে রয়েছে। এরপর হচ্ছে, বেবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস বলা হয় দার্জিলিং জেলাকে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে, তমলুকে বর্গভীমা মন্দির অবস্থিত। তরাই অঞ্চলের একসিংহ গন্ডার যেটা, সেটা পৃথিবীর বিখ্যাত, তরাই অঞ্চলের একসিংহ গন্ডার, ঠিক। কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। বোলপুরে চামড়ার দ্রব্য বিখ্যাত।
হুগলি শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চল। ব্যান্ডেলে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। সুন্দরবনের দ্বীপগুলোর মধ্যে সাগর দ্বীপ সেটা বৃহত্তম দ্বীপ, আর এই সাগর দ্বীপের মধ্যে কিন্তু কলকাতায় যে গঙ্গাসাগরের মেলা যেটা সেটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে দেখো ভগবতপুরে রয়েছে কুমির প্রকল্প, ঠিক। দেখো ফ্রেন্ডস, যদি কোনোরকম কোনো টাইপিং মিস্টেক থাকে অবশ্যই আমি এই পিডিএফের শেষে তোমাদের একটা তোমাদের মেল আইডি দিয়েছি, সেই মেল আইডি থেকে তোমরা আমাকে অবশ্যই জানাবে যে দাদা এইসব জায়গাগুলো থেকে টাইপিং মিস্টেক রয়েছে, তাহলে অবশ্যই যারা এর পরে নেবে তাদের কিন্তু মানে সেই টাইপিংটা মানে সংশোধন করে দেওয়া হবে, ঠিক আছে পিডিএফটা। নেক্সট রয়েছে দেখো সজনে খালিতে রয়েছে পাখিরালয়, ঠিক আছে। সুন্দরবনের বনভূমি ম্যানোগ্রাফ নামে পরিচিত। কাঁথি অঞ্চলে কাজুবাদাম চাষ কিন্তু খুব ভালো হয়। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো 33টা, সরকারি 33টা আর বেসরকারি আরও 10টা রয়েছে, ঠিক। ভারতের খনিজ ভাণ্ডার যেটা সেটা বলা হয় ছোটনাগপুর মালভূমিকে বলা হয়, আর খনিজ জেলা যেটা সেটা কিন্তু পুরুলিয়া জেলা, আর পুরুলিয়া জেলাটা কিন্তু ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে, খুবই ইম্পর্ট্যান্ট। বাংলার উত্তরের সমভূমি অঞ্চল কিন্তু বরেন্দ্র ভূমি নামে পরিচিত, উত্তরের সমভূমি অঞ্চল, ঠিক। তরাই শব্দের অর্থ স্যাঁতস্যাঁতে ভূমি। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকাফু, ঠিক আছে। সান্দাকাফু হচ্ছে বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম, ঠিক। তোমরা আমায় কমেন্ট করে জানাও যে তো যে দক্ষিণ বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ঠিক। লোকোমোটিভ ওয়ার্কস এর কারখানা রয়েছে চিত্তরঞ্জনপুরে, ঠিক আছে। আর 1857 সালে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ হয়, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক। বাংলার বৃহত্তম গ্রাম হচ্ছে মোর গ্রাম, সব থেকে বড় গ্রাম যেটা সেটা হচ্ছে মোর গ্রাম, যেটা কিন্তু বীরভূমে অবস্থিত, ঠিক। তো ফ্রেন্ডস, এই ছিল পশ্চিমবঙ্গ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস অনলাইনের, ঠিক আছে, যেটা তোমাদের সামনে আলোচনা করলাম। নেক্সট তো ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সমস্ত জেলাগুলো নিয়ে আলোচনা। তো এখানে জাস্ট যেহেতু তোমরা কলকাতা পুলিশের এক্সাম দেবে, সেহেতু আমি জাস্ট কলকাতা এবং হাওড়া জেলাকে নিয়েছি, আর বাকি যে সমস্ত জেলাগুলো অবশ্যই তোমরা কিন্তু একটু নিজেরা দেখে নিয়ে যাবে, ঠিক আছে। আমার কাছে অতটা সময় হলো না যে তোমাদের বাকি সমস্ত জেলাগুলো টাইপ করার, ঠিক আছে। আর তোমরা যেহেতু অনেকে কমেন্ট করছি যে দাদা পার্ট টু ভিডিওর কবে আসবে কবে আসবে, আর তোমাদের হাতেও অত সময় নেই যে আমি অনেক পরে দেব ভিডিওটা, ঠিক আছে। তাই তোমাদের কলকাতার হাওড়া জেলাকে শুধুমাত্র অ্যাড করেছি, ঠিক। তো কলকাতা একেবারে ডিটেলসটা দেবো তোমাদের, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, 1930 সালে সুতানুটি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে জব চারনা কলকাতার গোড়াপত্তন করেন। সুতানুটি, কলিকাতা ও গোবিন্দপুর, এই তিনটে গ্রাম নিয়ে জব চারনা কলকাতার গোড়াপত্তন করেন, ঠিক। মেকেলে সাহেব এই শহরকে সিটি অফ প্লেস বলেছেন, ঠিক। 2001 সালে 1 জানুয়ারি ক্যালকাটা থেকে নাম বদল করে কলকাতা করা হয়। ভারতের প্রথম মেট্রো রেল যেটা 1984 সালে 24শে অক্টোবর কলকাতাতেই চালু হয়। ভারতের প্রথম মেট্রো রেল যেটা সেটা কলকাতাতে চালু হয়, প্রথম যেটা মাটির নিচে রেল যেটা সেটা কিন্তু কলকাতাতে চালু হয়, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, কলকাতার কোনো কিন্তু মহকুমা নেই, কলকাতা পুরো ব্যস্ততা পুরা নিগমের দ্বারা পরিচালিত হয়। কলকাতার মোট বিধানসভার আসন সংখ্যা সেটা রয়েছে 11টা, 11টা আসন সংখ্যা রয়েছে। আর লোকসভার আসন সংখ্যা দেখো সেটা রয়েছে 2টো লোকসভা আসন সংখ্যা এবং বিধানসভা 11টা রয়েছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, আলিপুর চিড়িয়াখানা যেটা সেটা 1876 সালে গড়ে উঠেছে, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো যেহেতু তোমরা কলকাতা পুলিশে চাকরি করতে যাচ্ছ, তো অবশ্যই কলকাতা নিয়ে ডিটেলস জানাটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক। আলিপুর চিড়িয়াখানা যেটা 1876 সালে গড়ে উঠেছে, ইডেন গার্ডেন যেটা সেটা 1840 সালে লর্ড একল্যান্ড এর ভাগিনিস মিস ইডেন এর ভিত্তি প্রশস্ত স্থাপন করেছেন, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, কালীঘাটের মন্দির যেটা সেটা আদি গঙ্গার তীরে অবস্থিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা মহারানী ভিক্টোরিয়ার স্মৃতি রক্ষার জন্য 1921 সালে তৈরি করা হয়, ঠিক আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা খুবই ইম্পর্ট্যান্ট, মহারানী ভিক্টোরিয়ার স্মৃতি রক্ষার জন্য 1921 সালে তৈরি করা হয়েছিল। আর ভারতীয় জাদুঘর যেটা সেটা 1814 সালে এশিয়াটিক সোসাইটি বেঙ্গল দ্বারা স্থাপিত করা হয়। এটি কিন্তু বৃহত্তম জাদুঘর, মানে জাদুঘর সেটা এশিয়ার বৃহত্তম জাদুঘর,
ভারতের ভারতের জাদুঘর বা কলকাতার জাদুঘর যদি বলা হয় সেটাও কিন্তু ঠিক। নেক্সট ফ্রেন্ডস হাওড়া। তো হাওড়া 1938 সালে হাওড়া জেলা স্বতন্ত্র জেলার মর্যাদা পায়। খানাখন্দ জলাভূমিকে পূর্ব পূর্ববঙ্গে হাওড়া বলে মানে হাওড়া বলে জানা হয়। আর এই জেলার ভূভাগ ঠিক তেমনই ছিল, তাই এই জেলার নামকরণ কিন্তু হাওড়া করা হয়। মানে হাওড়া যে জেলাটার নামকরণটা সেটা কীভাবে করা হয়েছে, তো দেখো খানাখন্দ ও জলাভূমিকে পূর্ববঙ্গে কিন্তু হাওড়া বলা হয়, আর এই জেলার ভূভাগ ঠিক তেমনই ছিল তাই একে কিন্তু হাওড়া বলা হয়। ঠিক, এই জেলার আয়তন হচ্ছে 1467 বর্গ কিলোমিটার। এই জেলার নদীগুলোর মধ্যে হুগলি ও ভাগীরথী প্রধান নদী, এছাড়া অন্যান্য নদীগুলো হলো রূপনারায়ণ, দামোদর ও সরস্বতী। ঠিক, বোটানিক্যাল গার্ডেন যেটা সেটা হাওড়ার শিবপুরে অবস্থিত। আচার্য জগদীশচন্দ্র বসুর কিন্তু নামকরণ করা হয়, ঠিক আছে, তিনি নামকরণ করেন বোটানিক্যাল গার্ডেন। নেক্সট ফ্রেন্ডস হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বা বার্মিংহাম বা শেফিল্ড, ভারতের গ্লাসগো, বার্মিংহাম, শেফিল্ড এই সমস্তগুলি কিন্তু বলা হয়, ঠিক আছে, কারণ হাওড়া জেলার ইঞ্জিনিয়ারিং ও ফাউন্ডারিং শিল্পের আধিক্যর জন্য কিন্তু এই সমস্ত নামে ডাকা হয়। নেক্সট ফ্রেন্ডস জাহাজ তৈরি ও মেরামত কেন্দ্র হিসাবে সালকিয়া ও শালিমার ওয়ার্কস বিখ্যাত। বস্ত্রশিল্পের এক বৃহৎ হাট হাওড়াতে বসে, যা হাওড়া হাট বা মঙ্গলা হাট নামে পরিচিত। 1854 সালে হাওড়া স্টেশনটি, রেলওয়ে স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে হাওড়া হলো পূর্ব ভারতে বা পূর্বের রেলওয়ের ও দক্ষিণ রেলওয়ের বৃহত্তম কেন্দ্র। ঠিক, নেক্সট ফ্রেন্ডস হাওড়া সেতু। কলকাতার সঙ্গে হাওড়ার কলকাতার সঙ্গে হাওড়া সংযোগের জন্য 1875 সালে প্রথম একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়। পরবর্তী এই সেতুর উপর পাশে মানে উত্তর দিকে এই সেতুর উত্তর পাশে একটি ক্যান্টিলিভার সেতু নির্মাণ করা হয়, যেটা 1943 সালে ব্যবহার করা শুরু হয়, যা বর্তমানে আমরা হাওড়া সেতু বা রবীন্দ্র সেতু নামে জানি। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস বিবেকানন্দ সেতু, খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের দেখো যেহেতু হাওড়ার মধ্যে হাওড়া সেতু রয়েছে, তো সেখান থেকে ইন্টারভিউতে প্রায় আমি বলছি তোমাদের যতগুলো ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাবে তার 10-20% অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে হাওড়া সেতু মানে কখন নির্মাণ করা হয়। ঠিক আছে, মানে সেটা ক্যান্টিলিভার সেতু সেতু একটা, তার অপর নাম কি, সেটা রবীন্দ্র সেতু। তো এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করবে। ঠিক আছে, তো এগুলো তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখবে। এরপর বিবেকানন্দ সেতু। 1929 সালে হাওড়ার বালি ও দক্ষিণেশ্বর সংযোগ স্থলে উইলিংডন ব্রিজ তৈরি করা হয়। পরবর্তীকালে এই ব্রিজকে বিবেকানন্দ সেতু নামে পরিচিত। নেক্সট বিদ্যাসাগর সেতু। তো কলকাতা ও হাওড়াকে যুক্ত করেছে এটি এশিয়ার সবচেয়ে লম্বা কেবেলের ব্রিজ। এই যে বিদ্যাসাগর ব্রিজ যেটা মানে সেতু যেটা, সেটা কলকাতা হাওড়াকে যুক্ত করেছে, আর এটা এশিয়ার সব থেকে লম্বা কেবেলের ব্রিজ। ঠিক, নেক্সট ফ্রেন্ডস হাওড়া জেলায় দুটি মহকুমা, যেমন হাওড়া সদর ও উলবেড়িয়া, এছাড়া 16টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তো ফ্রেন্ডস যেহেতু তোমরা কলকাতা পুলিশে এক্সাম দেবে, তাই কলকাতা আর হাওড়া সম্পর্কে আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু প্রত্যেকে এই পিডিএফটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর প্রিন্ট করাবে। ঠিক আছে, প্রিন্ট করার পর তোমরা কিন্তু এটাকে পড়বে। ঠিক আছে, এছাড়া তোমাকে যেটা পড়তে হবে সেটা বললাম যে তোমার নিজের জেলা সম্পর্কে। ঠিক আছে, সেই জেলা সম্পর্কে অবশ্যই কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, গুগল থেকে পড়বে বা তোমরা যে কোনো বই ফলো করতে পারো। ঠিক আছে, আর তাছাড়া আর কী কী করতে হবে, তো তোমাদেরকে আমি বলেছি তোমরা একটু নোট করে নাও। সেটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট আর্টিকেলগুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন করে। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট মৌলিক অধিকার যে সমস্তগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, তো অবশ্যই কিন্তু সেগুলো একটু দেখে নিয়ে যাবে। ঠিক আছে, আর জীববিজ্ঞানের ক্ষেত্রে ভিটামিনগুলো থেকে, ঠিক আছে, কারণ এগুলো থেকে প্রশ্ন করবে তোমাকে, যে বলবে তো বলো তো দেখি যে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়, ভিটামিন ডি এর বিজ্ঞান সম্বন্ধ নাম কী, এই সমস্ত টাইপেরগুলো। ঠিক আছে, বিশেষ কিছু মানে বেশি ভিতরে জিজ্ঞেস করবে না, উপর উপরেই জাস্ট জিজ্ঞেস করবে। ঠিক আছে, আর এরপর দেখো ফ্রেন্ডস একটা খুবই ইম্পর্ট্যান্ট নোটিস তোমাদের জন্য, যে ইবুকের মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি বা টাইপিংয়ের কোনো মিস্টেক থাকে,
তো অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও, কারণ খুব তাড়াতাড়ি টাইপিং করা হয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু ভুল থাকবেকে। যদি কোনো কিছু ভুল থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এই ইমেল আইডিতে আমাকে একটু মেল করে জানিয়ে দেবে যে এই জায়গাটি ভুল রয়েছে, ঠিক আছে? আর যারা যারা ইন্টারভিউর জন্য মানে প্রস্তুত, প্রত্যেককে বলি আমি তোমাদের কিন্তু বেস্ট অফ লাক তোমাদের ইন্টারভিউর জন্য। আশা করো প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, ঠিক আছে? ঠিক ভালো হোক, তোমরা চাকরি টাকরি পাও, ঠিক? তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ধন্যবাদ, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।